গাইজ, তো আজকে একটা নতুন বই নিয়ে এসেছি, চাচা চৌধুরী আর ডাইনোসর। তো একদিকে যেমন রাকার সিরিজ আমি কমপ্লিট করতে পারিনি, তোমাদের এর আগে অনেক ভিডিও তোমরা দেখেছিলে, রাকার দুটো বই আমার মিসিং আছে। তো রাকার হাইড্রোজেন এবং ক্রোথ যেমন মিসিং, তেমন এই বইটাও কিন্তু মিসিং, তোমরা দেখতে পারো। তো এই বইটা আমার ছোটোবেলার বলতে গেলে ডাইজেস্টের মধ্যে ফার্স্ট আমার ইয়েটায়, এটা কিন্তু ডাইজেস্ট নম্বর 14, ঠিক আছে, এটা ডাইজেস্ট লেখা নেই, তখন ছিল 25 টাকা দাম। তো আমি এটা কিনেছিলাম 2019-এ, তো 2019-এ আমি এটা 50 রুপিসে পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, বইটা দেখাচ্ছি, তোমরা দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি বইটাকে একটু ভালো করে রেখে দিয়েছিলাম, 1997-এর বই এলাম। প্রথম গল্প চাচা চৌধুরীর জ্যাঙ্গো। দেখতেই পাচ্ছ এই গল্পগুলো কিন্তু খুব ভালো ছিল। এখনকার যেমন ডায়মন্ড টুমসে, আর একটা টুমসে বার করছে হাইড্রোজেন এবং ক্রোধ, ওরা হিন্দি ইংলিশে কিন্তু হাইড্রোজেন ক্রোধ অ্যাভেলেবেল, এই বইটা অ্যাভেলেবেল কিনা আমি জানি না, তোমরা একটু খোঁজ নিও আর কমেন্ট করো এই বইয়ের ব্যাপারে কিছু জানতে চাইলে। দেখো বইটা, দেখো ছোটোবেলা কী করতাম, এই বইগুলো তোমরা কেনভাবে করেছো জানি না, বইয়ের ভেতরে সে মলাটে এইসব বইগুলো দেওয়া থাকতো, তো আমি এগুলো টিক মার্ক করতাম যে কোন বইগুলো কিনবো, কিন্তু কেনার তখন আর হয়নি। এই যেখানে দেওয়া আছে তুৎকাবুতা, এই তুৎকাবুতা বইটাও আমার কাছে ছিল, কিন্তু যে দুর্ভাগ্যবশত এগুলো সব মিসিং হয়ে গেছে। যাই হোক, জ্যাঙ্গো গল্পটা চলছে, প্রথমে জ্যাঙ্গো দিয়ে স্টার্ট করেছে, তারপর চাচু দিয়ে ডাইনোসর। তো আজকে একটু বিকেলবেলাতেই তোমার ভিডিওর একটা বানাচ্ছি, বিনির মোটাফোন, ঠিক আছে। চাচা চৌধুরী ডাইজেস্টের মধ্যে আমি বলবো প্রথমের দিকে বেশ কিছু বই কিন্তু খুব সুন্দর, কিন্তু আমি এই বইটা দিয়ে আগে স্টার্ট করলাম, অনেক ডাইজেস্টই আছে, ডাইজেস্ট কিন্তু আমার এই ডাইজেস্টটা আমার আমার ছোটোবেলায় ফার্স্ট কেনা। তোমাদের কোন কী ডাইজেস্ট ছিল জানি না তোমাদের সময়, আমার ছোটোবেলায় বলতে গেলে ক্লাস 5-এ যখন পড়ি 1997-এ, তখন এই বইগুলো, বইটা আমার কাছে প্রথম, তাও এক্সচেঞ্জে একজনের কাছে পেয়েছিলাম হিম্যান দিয়ে, ঠিক আছে, তারপর সেই বইটা কোথাও হারিয়ে গেলো, আবার পেলাম। তো আজকে আমি বইটি খুঁজে বার করেছি, করে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো দেখো বিগ বাবুলের অ্যাড দেওয়া থাকতো, যাই হোক, এই হচ্ছে বইটা কার আর স্টার। প্রত্যেকটা ডাইজেস্টের কিন্তু গল্প, ডাইজেস্টের থেকে নর্মাল বইগুলো বেশি ভালো লাগে, কিন্তু ডাইজেস্টে অনেক গল্প পেয়ে যাওয়া যায়। ভয়ঙ্কর নক্স, ঠিক আছে, গল্পটা খুব সুন্দর। যখন এই বইগুলো ঘাঁটি না আমার ছোটোবেলাগুলো, মানে কি বলবো, তখন মোবাইল ছিল না, কিন্তু আমাদের এই আনন্দটা ছিল যেটা এখনকার আনন্দ নেই। এখন অনেকে পিডিএফ ফাইল বলে, পিডিএফ থেকে করে পিডিএফে পড়া আর একটা হাতে বই থাকা, হার্ড কপি, অনেক তফাত আছে। তোমাদের কেমন লাগলো জানি না, আর পিডিএফ প্রিন্ট করার খরচা তোমরা ভালো হয়ে জানো, এখন তো বিডি কমিক্স অনুবাদ নিজেরাই বার করে দিচ্ছে ছাপিয়ে, তো ভালো করছে। একদিকে কমিক্স মানুষের কাছে প্রয়োজন, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে, তো এই বইগুলো যদি নতুন করে ওরা নিয়ে আসে, বাংলাদেশকে বলবো খুব ভালো করছেন, এরকমভাবে নতুন করে বই নিয়ে আসুন, মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু কলকাতাতে একটু অ্যাভেলেবেল করুন যে বইগুলো, হতে পারে এটা বেআইনি, কপিরাইট নেই, তবুও চেষ্টা করুন কারে অ্যাভেলেবেল করা মানুষের কাছে, মানে কপিরাইটের এতে বসে থাকলে তো মানুষ বই পড়তে পারবে না। তো এইখানে গল্পটা শেষ হচ্ছে, টোটাল পেজ আছে এখানে লেখা নেই সেরকমভাবে, 126 রাতার বই। তখন এই বইটা এরকম ছিল, ছোট্ট করে একটা ভিডিও করলাম ডাইনোসর বইটা, তো তোমাদের কেমন লাগলো জানি, এই বইটা তোমাদের কিছু মতামত থাকলে কমেন্ট করো।